গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই, আমার মেইন আছে, প্রোগ্রাম আছে, একটু হেসে দে। তাকানো যাচ্ছে না, খুব সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, চ্যানেল আশা হচ্ছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। তো দেখছো সেজে গুজে রেডি হয়েছি। তো আজকে দিনটা হচ্ছে সোমবার, আর তোমাদের আগের ব্লগটায় বলেছিলাম যে আমার মেয়ের নাচে প্রোগ্রাম আছে স্কুল থেকে। তো এই যে মেয়ে রেডি হয়েছে, তো ওদেরকে স্কুলেই সব কিছু করাবে, ড্রেস করাবে। তো আমার আজকে দেরি হয়ে গেল, তা দেখছো হাসছি না কেন, অনেকটা আমার লেট হয়ে গেছে, আমার বন্ধুরা সবাই গিয়ে পৌঁছে গেছে। তো আজকেও সেই একই প্রবলেম, আমার গাড়িটা স্টার্ট হচ্ছিলো না, জানি না এরকম কেন আমাদের সাথে হয়। চলো আলটিমেটলি সব ঠিক হয়ে গেছে, তো বেরিয়ে যাই। ফাইনালি আমরা চলে এসেছি, মেয়েকে দিয়ে দিয়েছি। তোমাদেরকে ভেতরটা একটু দেখাচ্ছি, দাঁড়াও। শাড়ি পরে না খুব অসুবিধা হচ্ছে। রোদ এখানটা দেখেছি, সামনে গিয়ে চল, তাই সামনে থাকবে। সবই চলেছে, প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না, খুব সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, দারুণ জায়গাটা, হেভি সুন্দর, ঘুরে ঘুরে দেখি একটু, দাঁড়া। Thank you.
আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা সবাই খুব ভালো আছি। এখন ঘড়িতে কটা বাজে জানো? তোমরা দেখতে পাবে হয়তো 12:10। আর এখন সকালে আমরা ব্রেকফাস্ট করছি, বুঝতে পারছো? ছুটির দিনগুলো তো এরকমই হয়। আমি অ্যাকচুয়ালি অনেক বেলা করে একটু ঘুম থেকে উঠি, মেয়েদের স্কুল কলেজ ছুটি, আর আমি মোটামুটি 9টার সময় ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠে বিন্দাস আমি গান শুনি। আগে গান শুনলে কি হয়, তোমার নেগেটিভ মাইন্ডে যত থাকে না সেগুলো সব দূর হয়ে পজিটিভ ফ্রেশ মাইন্ড চলে আসে। তোমার মন খারাপ হলেও দেখবে তুমি গান শুনবে, খুব ভাল লাগে। তো গান টান শুনে ঠিক 9:30 সময় রান্নাঘরে ঢুকেছি, চা খেয়েছি। চা খেয়ে একটু কাজ ছিল সকালে, একটু বাসন টাসন ধুয়ে তারপরে ছোটো মেয়ে বললো একটু আজকে ও অন্য কিছু খাবে না, ম্যাগি ট্যাগি। তো ওর তো কাশি হচ্ছে খুব, শরীরটা খারাপ, তো মামা একটু লুচি করে দাও। তো তাড়াতাড়ি করে লুচি বানিয়ে নিয়েছি। তো একা হাতে করতে করতে অনেকটা সময় লেগে যায়। আর এখন রান্না করব, তোমার পনির করব, আলু দিয়ে পনির বানাবো, আর উচ্ছে আলু ভাজা করব, আর একটু ডাল বানাবো। ডাল না বানালে, রান্না না করলে না নিরামিষের দিন খেতে অসুবিধা হয়ে যায়। যদিও আমার খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আমার বাচ্চাদের ওর বাবার একটু অসুবিধা হয়ে যায়, নিরামিষের দিন ডালটা একটু লাগে। তো উচ্ছে আলু ভাজবো আর পনির করবো, আর যদি সময় পাই একটু বেগুনও আনা আছে। এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের সাথে একটু কথা শেয়ার করার আছে, যেগুলো হচ্ছে তোমরা দেখে থাকবে যে আমার ভিডিওতে একদম ভিউজ দিচ্ছে না, জানি না কেন কী এর ব্যাপার। তো যার কারণে আমি ভিডিও মানে ব্লগ আমি বানাচ্ছি খুব কম, মানে মনের থেকে থেকে খুব খারাপ লাগে যখন একদম ভিউজ দেয় না। আমার একদিনে শর্টসেরও ভিউজ দিচ্ছে না এক এক সময়, মানে আমি কী ছাড়বো নিজেই বুঝতে পারছিলাম। এত কাজ করছিলাম, একটা কাজ করতে করতে একটা এনার্জি, আর কাজটা না করলে সেটা এনার্জিটা কতটা নষ্ট হয়ে যায় আমার মনে হচ্ছে তো তোমরা অনেকেই জানো। রোজকার একটা জিনিস করছি নিয়ম করে, সেটা কিন্তু আমার আমি বুঝতে পারছি এটা আমাকে রোজ করতে হবে, রোজ আমাকে বানাতে হবে, আর সেটা যখনই আমি ছেড়ে দিচ্ছি আমার আর সেই এনার্জিটা আসছে না। আর আমরা মানুষ চাইলে সবই পারি করতে, বিশেষ করে আমরা মেয়েরা সব পারি করতে, যদি আমরা চিন্তা করি যে আমরা এই কাজটা করব সেটা আমাদের হয়ে যায়, আলটিমেটলি আমরা পারি করতে। তো সেইটা সেই ক্ষেত্রে থেকে দেখছি যতই আমার শরীর খারাপ হোক, যাই হোক আমি কামব্যাক করে আসছি, কিছু না কিছু আমার প্রবলেমের জন্য আমার ব্লগগুলো আটকে যাচ্ছে। তো এবার আমি যথারীতি খুব খাটছিলাম, চেষ্টা করছি, খুব খেটেছি, খাটছি, যে লাইফে তো কেউ সবাই কিছু না কিছু পাওয়ার জন্যে কিছু না কিছু করে। তো দেখছি একেবারেই আমার মানে ব্লগগুলোতে ভিউজ হচ্ছে না, দিচ্ছে না। তোমরা যদি কমেন্ট করো আমায়, কমেন্ট করলে কি হয় কথা বলতে অনেক ইজি হয়ে যায়, সেই ব্যাপারটা শুনতেও ভালো, কমেন্টগুলো খুব ভালো লাগে। আমি যে সবার অনেকের ব্লগ দেখি, শয়ে শয়ে তাদের হাজার হাজার কমেন্ট, শয়ে শয়ে কমেন্ট, তাদের বলো তো কত ভালো লাগে যে না তারা কাজটা করে তারা সাফল্য হচ্ছে, তারা সফলতা পাচ্ছে। ইনকাম পয়সাটা তো সেটা পড়ে, পয়সাটা তো অবশ্যই ম্যাটার করে, কারণ আমরা সবাই নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছি, তাই না? আমরা ঘরের হাউসওয়াইফরা তো আমিও তো চাই যে আমার ভিডিওগুলোতে একটু কেউ কমেন্ট করুক, পজিটিভ নেগেটিভ যেটাই হোক। এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।